হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই আছো তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখছো পাহাড়িদার ক্লাসে ইউটিউব চ্যানেল এবং আমি হচ্ছে বিবেক পাহাড়ি তো আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো তোমাদের দেবো সেই কোশ্চেনগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আজকের যে বেঙ্গলি কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি সেই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা একদমই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে আমি কথা দিচ্ছি তো আজকের যে কোশ্চেনগুলো দেবো সেটা হচ্ছে বেঙ্গলি কোশ্চেন তোমরা আমার ভিডিওর যে প্রস্তুতি পর্ব ওয়ান প্রস্তুতি পড়ব ওয়ান যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকে আমি সেখানে বলেছি বেঙ্গলি কোশ্চেনের যে মার্কস ডিভিশন যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নের এক নম্বরে যে কোশ্চেন প্যাটার্নের এক নম্বরে রয়েছে একেবারে প্রথমে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও সেই পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও সেইখানে কিন্তু চারটা কোনো বছর পাঁচটা কোনো বছর চারটে এরকম কিন্তু কোশ্চেন থাকে সে তো সেই চারটে এবং পাঁচটা কোশ্চেন ঠিক করার জন্য তোমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো এই ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি কুড়িটা এই কুড়িটা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে যদি না পাও কমন তাহলে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে তোমরা চলে যাবে তো চলো আমি দেরি না করে তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিই এই ভিডিওতে আমি তোমাদের কুড়িটি কোশ্চেন দেব তো চলো তোমরা কোশ্চেনগুলো ফটাফট খাতা এবং পেন বের করে সেগুলো লিখে নেবে এবং সে কোয়েশ্চেনগুলো তোমরা নিজেদের সময় মতো বের করে সেগুলি প্র্যাকটিস করতে থাকো আর যদি না সলভ করতে পারো কোন রকম যদি সমস্যা হয় তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করে ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো এছাড়াও আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে সেইখানে যাও তোমরা সেখানে আমাকে মেসেজ করো আমি তোমাদের রিপ্লাই দেবো তো চলো আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো আমি এখানে লিখেই দিয়েছি দেখতে এখানে রয়েছে এই আমি একবার করে পড়ে দিয়েছি তোমরা খাতায় লিখে নাও যদি না লিখতে পারো তাহলে সেগুলো ভিডিওটি পোস্ট করে করে তোমরা দেখে দেখে লিখে নাও তো চলো আমি কোশ্চেনগুলো প্রথম থেকে একবার করে তোমাদের পড়ে শুনিয়ে দিই তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে এক নম্বরে রয়েছে তোমার বাড়িতে কে কে থাকে তো প্রথম কোশ্চেন রয়েছে তোমার বাড়িতে কে কে থাকে খুব সাধারণ খুব সহজ সময় আকাশে পুরো চাঁদ তুমি দেখতে পাও আরেকবার পরে শুনিয়ে দিই দুবার করে প্রত্যেকটা কোশ্চেন আমি দুবার করে পরে তোমাদের শুনিয়ে দেব। কোন সময় আকাশে পুরো চাঁদ তুমি দেখতে পাও খুব সহজ কোশ্চেন তিন নম্বরে রয়েছে পদ্মফুল কোথায় হয় পদ্মফুল কোথায় হয় আমরা সবাই জানি পদ্মফুল হয় জলে তারপরে চার নম্বরে চলে এসো যারা এরোপ্লেন চালায় তাদের কি বলে যারা এরোপ্লেন চালায় তাদের কি বলে দেন পাঁচ নম্বরে চলে এসো ভারতের জাতীয় পতাকার নিচের রঙটি কি। ভারতের যে ত্রিরঞ্জিত যে পতাকা রয়েছে তিনটি রঙ রয়েছে সেই তিনটি রঙের মধ্যে সবচেয়ে নিচের পতাকা পতাকার সবচেয়ে নিচের রঙটি কি সেই রংটি তোমাদের লিখতে হবে আমরা সবাই জানি সে রঙটি হচ্ছে সবুজ তারপরে ছয় নম্বরে চলে এসো ঝাড়ুদারের কাজ কি। ঝাড়ুদারের কাজ কি। সাত নম্বরে চলে এসো শিউলি ফুলে কি কি রং আছে শিউলি ফুলে কি কি রং আছে তারপরে আটে চলে এসো ভারতের জাতীয় ফুল কোনটি ভারতের জাতীয় ফুল কোনটি তারপরে নয়ে চলে এসো কার্তিকের বাহনের নাম কি। কার্তিকের বাহনের নাম কি তারপরে দশ নম্বরে চলে এসেছ কোন পাখির নাম নিশাচর কোন পাখির নাম নিশাচর আমি দুবার করে পড়ে পড়ে দিচ্ছি তোমরা সেগুলো লিখো যদি না লিখতে পারো একটু সময় নিয়ে ভিডিওটি পোস্ট করে তারপর পরপর পরপর কোশ্চেনগুলো তোমরা লিখে নাও তারপরে এগারো নম্বরে চলে এসো তোমার কাকা তোমার বাবার কে হন তোমার কাকা তোমার কাকা তোমার বাবার কে হোন বারো নম্বরে চলে এসো মাছ কোথায় থাকে মাছ কোথায় থাকে তেরো নম্বরে চলে এসো শাখা মৃগ কাকে বলে শাখা মৃগ কাকে বলে শাখা মৃগ কাকে বলে কোশ্চেনগুলো তোমরা ফটাফট পেন খাতা বের করে আমি আবারও বলে রাখছি যখনই ক্লাস করতে বসবে তোমরা সাথে একটা পেন এবং একটি খাতা কিন্তু নিয়ে বসবে সাথে সাথে সেগুলো নোট করে নেবে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকবে কিন্তু অ্যাডমিশন কিন্তু অনেক দেরি আছে অ্যাডমিশনের নোটিশ বেরোয় অক্টোবর মাসে এবং অক্টোবর নভেম্বর প্রসেসিং চলতে থাকে ডিসেম্বরের দিকে কোশ্চেন হয় কোশ্চেন পরে তারপরে সেগুলো পরীক্ষা নেওয়া হয় এবং জানুয়ারি থেকে কিন্তু সেশন শুরু হয়ে যায় তারপরে দেখো চোদ্দো নম্বরে এসো মৌমাছির বাসাকে কি বলে মৌমাছির বাসাকে কি বলে পনেরো নম্বরে এসো রামচন্দ্রের পত্নীর নাম কি। রামচন্দ্রের পত্নীর নাম কি? তাড়াতাড়ি লিখে ফেলো দেন ষোলো নম্বরে একটি টক ফলের নাম কি। একটি টক ফলের নাম কি। সতেরো নম্বরে কোন প্রাণী বুকে ভোট দিয়ে চলে সতেরো নম্বর হচ্ছে কোন প্রাণী বুকে ভোট দিয়ে চলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের কুড়িটি কোশ্চেন দিচ্ছি এরপরের ভিডিওতে সেম আমি আরও কুড়িটি কোশ্চেন দেবো মোট চল্লিশটি কোশ্চেন আমি তোমাদের দেবো এই চল্লিশটি কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পাবেই অ্যাডমিশনের যে তো একেবারে বাংলা কোশ্চেনের যে ফার্স্ট কোশ্চেন যে যা থাকে পুরনো বাক্যে উত্তর দাও যে পাঁচটি কোশ্চেন থাকে পাঁচটি কোশ্চেন তোমরা এইখান থেকে এই চল্লিশটি কোশ্চেনের মধ্যেই কিন্তু পুরো কমন পাবে তারপরে দেখো আঠেরো নম্বরে চলে এসো তুমি যে দেশে বাস করো সে দেশের নাম কি তুমি যে দেশে বাস করো সে দেশের নাম কি তারপরে উনিশে চলে এসো কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় কুড়ি নম্বরে চলেছে শিক্ষক মহাশয় কি সমাজবন্ধু শিক্ষক মহাশয় কি সমাজবন্ধু একদমই হ্যাঁ শিক্ষক মহাশয় সমাজবন্ধু তো এই কোশ্চেনগুলো রয়েছে কুড়িটা কোশ্চেন আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিয়েছি এই কোশ্চেনগুলো আবার ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো তোমরা ভিডিও পোস্ট করে করে খাতায় নোট করে নাও তো এই ভিডিওগুলো এর পরের ভিডিওতে আরও কুড়িটি কোশ্চেন আমি তোমাদের দেব সম্পূর্ণ প্রত্যেকটা কোশ্চেন তোমরা ধরে 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 প্র্যাকটিস করে নেবে এর পরে 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 আরও অনেক কোশ্চেন দেবো বেঙ্গলি যে পুরনো বাক্যে যে পাঁচ নম্বর থাকে সেই পাঁচ নম্বরের জন্য কিন্তু চল্লিশটা কোশ্চেন মাস তোমাদের সলভ করতে হবে তাহলেই কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই তো চলো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও এর পরবর্তী ভিডিওতে আরও অনেক কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো চলো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই